গোটা রাজ্যের সাথে রাইমা ভ্যালি মণ্ডলের উদ্যোগেও বিজেপি আইপিএফটি জোট সরকারের চার বছর পূর্তিতে বৃহস্পতিবার অভিনন্দন র্যালি সংগঠিত করা হয়। এদিন অভিনন্দন র্যালিটি রাইমা ভ্যালি মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে গন্ডাছড়া বাজার সহ তার আশপাশ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে, শেষে মধ্যবাজারে এক সভায় মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সহসভাপতি উত্তম অধিকারী, জেলা সম্পাদিকা সতী চাকমা, কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, রাইমা ভ্যালি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মণ্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার প্রমুখ। চল্লিশ রাইমা ভ্যালি মণ্ডল কমিটির উদ্যোগে আজকের যে আমাদের বিজেপি আইপিএফটি সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের রাজ্য সরকারকে আমাদের যে উন্নয়নমূলক এবং শান্তি শৃঙ্খলাভাবে চার বছর সম্পূর্ণ করার জন্য আমরা আজকে আমাদের এই গন্ডাছড়া বাজারে আমরা ধন্যবাদ র্যালি তথা অভিনন্দন র্যালি, তারপরে আমরা এখন পথসভা আমরা করতে যাচ্ছি। আমাদের মাঝে আজকের এই র্যালিতে আমাদের মাঝে উপস্থিত আমাদের ধলাই জেলার সহসভাপতি শ্রদ্ধেয় উত্তম অধিকারী মহাশয়, তাছাড়া আমাদের এই মণ্ডলের আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই উপস্থিত হয়ে আমরা শৃঙ্খলাভাবে আজকে আমরা এই বাজার দিনে আমরা আজকের র্যালিতে আমরা সম্পন্ন করেছি। এখন নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।